ঐতিহাসিক 7 মার্চ আজ বাঙালির স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক দিন। দিবসটি উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। সকাল 8টার দিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দিনটিকে স্মরণ করে শ্রদ্ধা জানানো হয়। এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ডক্টর আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, হাসান মাহমুদ, আফম ও বাহাউদ্দিন নাসিম সহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। ২৬শে মার্চ বঙ্গবন্ধু গ্রেপ্তারের পর রাত 12:30টায় যে আনুষ্ঠানিকতা, স্বাধীনতার ঘোষণা, সেটা আনুষ্ঠানিকতা, কিন্তু স্বাধীনতার যে মূল সেটা সরোয়ার্ধী উদ্যান। ঐতিহাসিক 7ই মার্চ বঙ্গবন্ধুর সদর্থক জাতীয়তাবাদের বিঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে।